আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে। আজ থেকে সল্ট লেকের বিভিন্ন ব্লকে ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু হলো। সল্ট লেকের মোট 5টি ব্লকে ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়েছে, যার মধ্যে সল্ট লেক সিভি কমিউনিটি হলে যে ক্যাম্পটি করা হয়েছে সেখানে মোট 800 জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে 300 জনকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে, বাকি 500 জনকে একটি নির্দিষ্ট মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। আজ ভ্যাকসিনেশন ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বোস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাজেশ শ্রীমার সহ বেশ কিছু বেসরকারি স্কুলের শিক্ষক ও কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। দমকল মন্ত্রী সুজিত বোস জানান যে এই ধরনের উদ্যোগ খুব ভালো, বিধাননগরের 5টি জায়গায় এই রকম উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমাদের রাজেশ শ্রীমান, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার, ওরা নিজে অর্গানাইজ করেছে এবং ব্লকের মানুষদের নিয়ে প্রায় 800 মতো ভ্যাকসিনেশন এখানে প্রাইভেটলি করছে। এমনি তো সরকারিভাবে যা হওয়ার হচ্ছে আমাদের, এবং এখানে ও 300 মানুষকে ফ্রি ভ্যাকসিনেশন করবারও ব্যবস্থা করেছে। এটা খুব ভালো। আর আমি এসেছিলাম, ফাদার এসেছিলেন এখানে আমাদের সেন্ট জেভিয়ার্সের, আপনারা জানেন ইউনিভার্সিটির ফাদার, এবং খুব ভালো উৎসাহ মানুষের। আজ বিধাননগরে প্রায় 5টা জায়গায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, সব জায়গায় আমি যাব। সকলের জন্য শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম জানিয়ে গেলাম। এখানে 800 হচ্ছে, বিভিন্ন জায়গায় এত বড় হচ্ছে না, কোথাও 200 হচ্ছে, কোথাও 250 হচ্ছে, 5টা জায়গায় আমি যাবো।